আমি যুক্তরাজ্য আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক। বাংলাদেশ আওয়ামী লীগের সাথে দীর্ঘদিনের সাথে আমি পারিবারিকভাবেও আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট, এবং বিশেষ করে আমি যুক্তরাজ্য যুবলীগের এখানে করেছি, বাংলাদেশের ছাত্রলীগও করেছি। এবং সেই সুবাদে আমি বলতে চাই যে সিলেট তিন, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ যে আগামী যে নির্বাচন হবে, সংসদীয় নির্বাচন, সেই নির্বাচনে আমি প্রস্তুত রয়েছি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। যদি বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রধান যে তিনি যদি আমাকে নমিনেশন দেন, আমি চাইব নমিনেশন অবশ্যই। কারণ হচ্ছে গিয়ে সিলেট তিন একটা অতীতে অনেক উন্নয়ন হয়েছে, সরকার করেছে, আগের যে আমাদের প্রয়াত সংসদ সদস্য জনাব মাহমুদ সোমাত কয়েস সাহেব হাজার হাজার কোটি টাকার উন্নয়ন করেছেন, সেই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি চাই নিজেকে আরও আমি নিজেকে নিবেদিত করতে এলাকার মানুষের জন্য, সিলেট তিনবাসীর জন্য। এবং বাকি যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো সুনির্দিষ্টভাবে পরিকল্পিতভাবে যাতে করে আমরা কাজ সম্পন্ন করতে পারি, তথা বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে ভিশন 2022-21 বাস্তবায়ন হয়েছে, এখন ভিশন 41 বাস্তবায়ন হবে। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটা এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন বিশ্বর দরবারে, যেটা সবাই স্বীকৃতি করে এবং সবাই প্রশংসা করে। এবং আমি চাই তার, কারণ আওয়ামী লীগ একটা বড় দল, আপনি জানেন যে এই দলের নমিনেশন কেউ চাইতেই পারে যারা তৃণমূল পর্যায়ে যারা কাজ করছেন, এবং সেই আমি একজন কর্মী হিসাবে আমি দাবি করতেই পারি, কারণ অতীতে অনেকে নমিনেশন চেয়েছে, ভবিষ্যতে চাইবে, তার মধ্যে আমি একজন মনে করেন। আপনি তো ধরেন বর্তমানে যিনি এমপি রয়েছেন, হ্যাঁ, তিনিও একজন প্রবাসী, প্রবাস থেকে গিয়ে এমপি হয়েছেন, আপনি কেন মনে করেন তার থেকে আপনাকে বেশি যোগ্য মনে করেন বা তাকে না দিয়ে আপনাকে দিবে? আমি আসলে বর্তমান যে এমপি আছেন আমি তার কথা আমি বেশি বলবো না, সেটা জনগণ জানেন, এলাকার মানুষ জানেন তিনি কতটুকু করতে পেরেছেন এবং কতটুকু করতে পারবেন। কিন্তু আমি আমার কথা বলতে পারি যে আমি সেই সব যোগ্যতা রাখি, কারণ আমি এই এলাকাকে, এই দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জে আমি এলাকায় বড় হয়েছি, আমি এলাকার মানুষের সাথে মিশেছি, এবং 1986 থেকে আমি বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা ইলেকশন, যখনই ইলেকশন হয় আমি নৌকার পক্ষে কাজ করে যাচ্ছি। আমার যখন স্কুল জীবন থেকে আমি নৌকার পক্ষে কাজ করে যাচ্ছি, আমার পারিবারিকভাবে আমি মুক্তিযোদ্ধার পক্ষের পরিবারের একজন সন্তান। এবং আপনারা হয়তো আপনারা জানবেন আমার নানা প্রয়াত সিলেটের জননেতা এবং একসময় বাম রাজনীতি করতে সকলের শ্রদ্ধা ব্যক্তিত্ব জনাব আব্দুল হামিদের, সেই ওনার নাতি হামি। এবং আমার বাবা বালাগঞ্জ আওয়ামী লীগের একজন অন্যতম ফাউন্ডার ছিলেন, সেই সুবাদে আমি আওয়ামী লীগ গড়নের সন্তান, মুক্তিযুদ্ধের পক্ষের সন্তান। তো আমি মনে করি যে মানুষের যে চাওয়া পাওয়ার বিষয়টা হলো আমি আমার তার চেয়ে বেশি ভালো করে জানবে, কারণ আমি বলতে পারি যে সিলেট যে সুলতানপুর, সিলেট বালাগঞ্জ যে সড়কটি, সেই সড়কে যেমন আমাদের প্রয়াত এমপি মাহমুদ সোহাগ কয়েস সাহেব এই সড়ক উন্নয়ন করার জন্য উনি যথেষ্ট কাজ করেছেন, তার পাশাপাশি থেকে আমি কিন্তু এমপি না হয়েও, আমি জনপ্রতিনিধি না হয়ে কিন্তু আমি দেন দরবার করেছি, মন্ত্রণালয়ে গিয়েছি, সড়ক মিনিস্ট্রিতে গিয়েছি, করে আমি কিন্তু 2018 সালের আগে, সেটা আপনার এভিডেন্স সহ আছে, আমি আনঅফিসিয়ালিভাবে এটা এই কাজের 82 কোটি টাকা কাজের উদ্বোধন করিয়েছি, সেটা আমার দ্বারা সম্ভব হয়েছে। কারণ অতীতে তখন অনেকে এটার ধার দাঁড়েন নাই বা ধারের কাছেও যান নাই, এবং এইরকম অনেক কাজ আমি করেছি, এই মানে বলা, হ্যাঁ, তো এই এই আমি মনে করি যে আমার এলাকার মানুষের সাথে আমার সম্পৃক্ত রয়েছে, আমি মানুষের কথা, মানে এলাকার মানুষের যে চাহিদাটা এবং এলাকার ডেভেলপমেন্ট সম্পর্কে আমার সব ধরনের আমার জানা আছে, এবং আমার কিছু পরিকল্পনা আছে যে আমি এই পরিকল্পনা দিয়ে সিলেট তিনকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবো যেটা মডেল সিলেট তিন হবে, ফঞ্চিকন, বালাগঞ্জ এবং দক্ষিণ সুরমাবাসী যাতে করে একটা ব্যতিক্রমধর্মী একটি ডেভেলপমেন্ট দেখবে, যেখানে আমি কথার ফুলঝুরি নয় আমি বাস্তবায়ন করে সেটা দেখাতে চাই।